হিমেল হাওয়া, হালকা কুয়াশার বীরভূম জেলায় চলছে শীতের আমেজ। এই মরশুমে আবহমান বাংলায় খেজুর রস, খেজুর গুড় আর নবান্নের উৎসব একটা প্রাচীন ঐতিহ্য। আর খেজুর রসের পিঠে পায়েস বাংলার উপাদেয় খাদ্য তালিকায় এখনও জনপ্রিয়। আর এই খেজুর রস থেকে তৈরি হয় ঝোলা গুড়, দানা গুড়, পাটালি। শীতকালে দেখা যায় শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুর রস খেতে। সন্ধ্যাকালীন সময়ে গ্রামীণ পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে ওঠে। রস আহরণকারী গাছিদের প্রাণচঞ্চলতা লক্ষ্য করা যায় সে সময়। যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। এদিন বীরভূমের তাঁতিপাড়ার এক খেজুর বিক্রেতা জানান, এবার খেজুর রস এবং খেজুর গুড়ের তেমন চাহিদা নেই, তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। ভালো হচ্ছে, গুঁড়ো ভালো হচ্ছে, কিন্তু বেচাকেনা সেরকম নেই কো। বেচাকেনার হাল খুবই খারাপ। আমরা লিভার রাখি কিন্তু লিভার রাখতে পারি না, বেচাকেনা ভালো নেই কো। গুড় দেখা যাক কী হয়। আমি 4 বছর গোয়ালারাতে থেকেছি, ওখানে বেচাকেনা খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু এবছরে খুবই খারাপ হাল। এখন দেখা যাক কী হয়। আমাদের রস সবই ভালো হচ্ছে, এখন গুঁড়ো ভালো হয়ে গেছে। আমি মেসেঞ্জারেও কাজ করেছি, ওখানেও বেচাকেনা ভালো হয়েছে, কিন্তু এই গোয়ালারাতে কাজ করেছি, খুবই ভালো কাজ হয়েছে, কিন্তু তাঁতিপাড়ার এখানে এসে এবছরটা হালটা খুবই খারাপ। আমি সেই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি, এসে এখানে যদি বেচাকেনা না হয়, আমি আজকে 1 মাস হয়ে গেল আসা, বেচাকেনা কিছুই নেই কো, খুব অল্প। দেখা যাক বেচাকেনা কী হয়। আমাদের বেচাকেনা খুব ভালো নেই কো এবছর। আমি আজকে 1 মাস এসেছি, আর হয়তো 2 মাস থাকবো, দেখা যাক কী হয়। আপনার নাম? আমার নাম রফিকুল শেখ। বাড়ি? বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট।